আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আমি হযরত জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করেছি, সেখানে জিব্রাইল ফেরেশতার আকার, আকৃতি এবং তার বয়স সম্পর্কে বলা হয়েছে। যারা এখন এই ভিডিওটি দেখেননি তারা এখনই দেখে আসুন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হযরত মিকাইল ফেরেশতাকে নিয়ে। ফেরেশতা মূলত একটি ফার্সি শব্দ, আরবি মালাকুন এক বচন ও মালাইকা বহু বচন এর প্রতিশব্দ। পুরানো হাদিসে মালাইকা শব্দটি ব্যবহৃত হয়েছে, এর আবেদনিক অর্থ হচ্ছে বার্তাবাহ। ইসলামের পরিভাষায় ফেরেশতা এমন নূরানি সৃষ্টির নাম যারা যে কোনো সময় বিভিন্ন রূপ আকার আকৃতি ধারণ করতে পারে। তারা কখনো আল্লাহর নির্দেশের বিরুদ্ধ আচরণ করেন না, বরং সর্বদা আল্লাহর সকল নির্দেশ মেনে চলেন। ফেরেশতা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি, আল্লাহ তারা নূর বা ঐশী জ্যোতি থেকে তাদের সৃষ্টি করেছে। তারা আল্লাহর অতি সম্মানিত ও পুণ্যবান সৃষ্টি, তারা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। পানাহার, বৈবাহিক ও জৈবিক চাহিদা থেকে তারা পুরোপুরি মুক্ত, তারা পুরুষ নন আবার নারীও নন। ফেরেশতাদের মোট সংখ্যা কত তা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে। চারজন বড় বড় ফেরেশতা সহ কিছু ফেরেশতার নাম বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। তাদের ভিতরে হযরত জিব্রাইল আলাইহিসসালাম, তিনি সকল নবী রাসূলের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর দায়িত্বে ছিলেন, তাকে রূহ বা রুহুল আমিন বলা হয়। হযরত মিকাইল আলাইহিসসালাম, তিনি সকল জীবের জীবিকা বন্টনের দায়িত্বে নিয়োজিত। হযরত আজরাইল আলাইহিসসালাম, তিনি সকল জীবের জীবন বা রূহ কবজ করার দায়িত্বে নিয়োজিত। এবং হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তিনি কিয়ামতের দিনে সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে সিংহায় ফুঁক দিবেন এবং তৎক্ষণাৎ পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। আজ আমরা জানব হযরত মিকাইল ফেরেশতা সম্পর্কে। হযরত ইসরাফিল ফেরেশতা জন্মের প্রায় 500 বছর পর হযরত মিকাইল ফেরেশতা সৃষ্টি হয়। তার যমরূপ নির্মিত বিরাট দুটি ডানা রয়েছে, এর মাথা হতে পা পর্যন্ত জাফরানি রঙের লোম দ্বারা আবৃত। উক্ত লোমে প্রত্যেক 10 লক্ষ করে মুখ এবং 10 লক্ষ করে চোখ রয়েছে। আল্লাহ শাস্তির ভয়ে সবসময় এই চোখ থেকে অশ্রু ঝরছে এবং সে অশ্রু হতে একজন করে ফেরেশতার সৃষ্টি হচ্ছে। এরা সবাই মিকাইল ফেরেশতার আকৃতি বিশিষ্ট, কিন্তু আকারে তার থেকে অনেক ছোট। তারা সবাই মিকাইল ফেরেশতার সাহায্যের কাজে আসমানে সকল স্থানে নিয়োজিত থাকে। প্রয়োজন অনুসারে দুনিয়াতে মেঘ বর্ষণ, ফলমূল, শস্য উৎপাদন এবং সকল প্রাণীর আহার বন্টনের কাজে নিয়োজিত থাকে। আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা এমন কোনো স্থান নেই যেখানে মিকাইল ফেরেশতার সাহায্যকারী ফেরেশতা অবস্থান করছেন না। পৃথিবীর কোথায় কোন সময় কী পরিমাণ মেঘ বর্ষণ করতে হবে তা তারাই ঠিক করে নেয়। সকল প্রাণীর আহার বন্টনের ভারও এদের উপর। কে কোন সময় কী পরিমাণ খাবার খাবে, কতটুকু খাবে তা এদের উপর নির্ভর করে। কখনো এদের এই খাবার বন্টনে ব্যতিক্রম হবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, কোনো মানবের জন্য মিকাইল ফেরেশতার বরাদ্দকৃত খাবার হতে একটি দানা অবশিষ্ট থাকতে কেউ তাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাতে পারবে না। আবার কারো সাধ্য নেই তার বরাদ্দকৃত খাবার হতে একটি দানাও বেশি খাওয়া। কোনো মানুষ যখন অন্তিম সময় চলে আসে তখন খাবার বন্টনে ফেরেশতা এসে তাকে বলে, আমি তোমার জন্য খাদ্য বন্টন ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিলাম, আর সারা দুনিয়া খুঁজেও তোমার জন্য একটি খাবার ব্যবস্থা করতে পারলাম। আমার দায়িত্ব শেষ, আমি তোমার নিকট হতে বিদায় নেব। দুনিয়ার কোথাও কী পরিমাণ শাক সবজি ফলমূল উৎপাদিত হবে তা মিকাইল ফেরেশতা ঠিক করে থাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। ধন্যবাদ।